করতে পারেন না কোনো অসুবিধা নেই এরপরে নাইম মন্ডল আপনি জানতে চেয়েছেন অনিচ্ছায় ইমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি যদি অনিচ্ছাকৃতভাবে ইমান ভঙ্গের কোনো কারণ দেখা দেয় তাহলে আল্লাহর কাছে ইস্তেকফার করবে এবং এর ফলে তিনি বেঈমান হবেন না ইনশা আল্লাহ বিদিনিল্লা কারণ এই উম্মতের কেউ যদি ভুলে গিয়ে কিছু করে বা ভুলে কোনো কিছু করে ফেলে তো বোলা আলামিন সেটা লিপিবদ্ধ করেন নাই বিষয় হাদিস রয়েছে আর এমনিতে সাধারণ অবস্থাতে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যাতে অবিচলতা থাকে ইমান এর উপরে সেজন্য বিক্রিমসালসালাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন খেয়ে অন্তর পরিবর্তনকারী আমার আপনার উপর আমার অন্তরকে আপনি অটল অবিচল রাখুন তেমনি ভাবে কখনো আপনার মনে বাজে চিন্তা আসে যার কারণে ভঙ্গ হয়ে গেল ইচ্ছার বাইরে এরকম যদি অশ্বাসা বা কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহ কাছে আমরা এটা দোয়া করতে পারি ও আউবিকা রব্বি আয়াহুরুন আবার বলছি রব্বি আউজিকা মিনহামাজ ও আুবিকা রব্বি আয়াহুরুন যার অর্থ হে হেল্লা শয়তানের কুমন্ত্রণ এবং খোঁচা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং শয়তান আমার কাছে উপস্থিত হয় আমার মনে বাজে চিন্তা আনে এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই এই আয়াত দোয়া হিসাবে পড়বেন